প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলে একুশ রাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়ে ফেলে একুশ রাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু রয়েছে স্বল্প আয়ে করোনার অভিঘাত। আমরা সকলেই জানি যে আসলে করোনা ভাইরাস পরিস্থিতি মানুষের প্রত্যেকটি জায়গায় আসলে আঘাত হেনেছে। আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের দৈনন্দিন জীবন, সব জায়গাতেই আসলে করোনার একটি আঘাত কিন্তু এসেছে। এবং বিভিন্ন গবেষণা যেটি বলছে যে করোনাকালীন এই যে সময়টা সারা বিশ্বের সাথে বাংলাদেশও পার করছে, সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর মানুষের আয়ের জায়গাটা কমে এসছে। অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসছে, অনেকে কাজ হারিয়েছেন, প্রবাসী শ্রমিকরা অনেকে কাজ হারিয়েছেন, অনেকে বাধ্য হয়ে দেশে ফিরে এসেছেন। এই যে স্বল্প আয়ের মানুষের আয় করোনার যে অভিঘাত এবং সেই জায়গাটা আমরা কি করতে পারি, এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এবং আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে সংযুক্ত আছেন ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ। আমাদের সাথে স্টুডিওতে সংযুক্ত আছেন আব্দুর রহিম ফার্মাসি, বিজনেস এডিটর, নিউজ বাংলা 24.com। আমরা আলোচনা শুরু করছি দুজনকে দিয়ে। প্রথমে একটু ডক্টর আহসান এইচ মনসুর স্যারের কাছ থেকে আলোচনা শুনতে চাইব। স্যার, প্রথমেই এই যে বিভিন্ন গবেষণা এসছে, আমরা দেখছি গণমাধ্যমে যে প্রায় 62% শ্রমিকের আয় কমে গেছে, 80% মজুরি কমে গেছে, প্রচুর বিদেশি বা প্রবাসীরা দেশে ফিরে এসেছেন, কাজ হারিয়েছেন, প্রচুর লোক আসলে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে, বিভিন্ন গবেষণা হচ্ছে, চলমান রয়েছে, এই জায়গাটা একটু আপনার মতামত আজকে আলোচনা শুরু করতে চাইব। ধন্যবাদ। প্রথমত বলবো যে মানুষের আয়টা কখন হয়, যখন সে কাজ করতে পারে। যখন সে কাজ করতে না পারে তখন সে আয়টা কমে যায়। আর যখন পর্যাপ্ত মানে বাজারে যদি 1 লক্ষ লোক কাজ করছে, সেখান থেকে যদি হঠাৎ করে 20,000 লোক যদি কর্মহীন হয়ে যায়, তাহলে কি হয়, সমস্ত বাজারেই একটা ড্যাম্পেন প্রভাব পড়ে, একটা নেতিবাচক প্রভাব পড়ে। সে সবার জন্যই কিন্তু তখন একটা আয়ের উপর হুমকি হিসাবে চলে আসে। আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে যে অল্প কয়েকটা যাকে বলা হয় ফর্মাল সেক্টরকে বাদ দিলে, সরকার, সরকারি প্রতিষ্ঠানগুলো এবং ব্যাংক, এর বাইরে যেখানেই তাকাই সব জায়গাতেই কিন্তু আয় কমে গেছে মানুষ। এবং সেটা বিজনেসই হোক, সেটা আমি শ্রমজীবী মানুষ হিসাবেই হোক অথবা ছোট ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে হোক, তাদের কিন্তু সবার আয় কমে গেছে। এবং সংখ্যার দিক থেকে দেখলে পরে কারা সবচেয়ে বেশি, এরাই হচ্ছে সবচেয়ে বেশি মানুষ, যারা ছোট ছোট বিজনেস করে খায়, যারা অন্যের উপর চাকরি করে খায়, অন্য প্রতিষ্ঠানে চাকরি করে খায়, তাদেরই কিন্তু আয়টা কমে গেছে। তো এই এই প্রেক্ষাপটে এখন জিনিসটা হচ্ছে, আমাকে যে কারণটা কমেছে সে কারণটা হচ্ছে যে কাজ আসলে সেইভাবে নাই। আমাকে যদি প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় তাহলে অবশ্যই সেই সাথে মানুষ কর্মহীন হবে। আমার যদি উৎপাদনের চাহিদা কমে যায় তাহলে হয়তো প্রতিষ্ঠানটা বন্ধ করবো না, কিন্তু উৎপাদন কার্যক্রমটাকে কমিয়ে আনবো, সেই ক্ষেত্রে আমার মানুষের চাহিদা কমে যাবে। আবার আমি যদি দেখি এটার প্রতিফলন যে পরে কোথায়, বিক্রেতাদের কাছে যখন যায় তখন দোকানের বিক্রিটা কমে যায়, তখন দোকানদাররা বলবে ঠিক আছে আমি যদি টিকে থাকতে চাই বিজনেসে আমাকে আমার কর্মীর সংখ্যা কমিয়ে ফেলতে হবে। সবকিছুই কিন্তু যে একটা জায়গাতে আঘাত আছে সেটা হচ্ছে শ্রমজীবী মানুষের উপর অথবা ক্ষুদ্র প্রতিষ্ঠান যেগুলো রাস্তার ধারে আশেপাশে বিভিন্ন ভাবে তারা জীবিকা অর্জন করত, সেই প্রতিষ্ঠানগুলো সেটা কিন্তু হুমকির মুখে পড়ে যায়। এবং সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু মানুষকে চাকরি দেয়, এভাবে একটা চায়ের দোকানে 3টা লোক কাজ করছে, মালিক এবং তার 2 জনকে নিয়ে, সেই 2 জন সহ মালিকই কিন্তু বেকার। তো এই এই যে অভিঘাতটা, এই অভিঘাতটা যখন আয়ের উপর পড়ে তখন এটা যে মানুষকে দারিদ্র্যসীমার নিচে নিয়ে যায়। কারণ আমাদের দেশের 30-35-40% মানুষ হচ্ছে দারিদ্র্যসীমার ঠিক উঁচুতে, একটু উঁচুতে, একটা ব্যান্ডের মধ্যে আছে, 10-15% একটা ব্যান্ডের মধ্যে তারা আছে, বাকি 40%। এই 40%ই কিন্তু যে কোনো কারণে, সেটা একটা তারা যদি অসুস্থ হয়ে পড়ে তারা দরিদ্র হয়ে যায়, তাদের যদি একটা বন্যার অভিঘাত বা সাইক্লোনের অভিঘাত আসে তারা দরিদ্র হয়ে যায়, তারা যদি করোনার মতো সিচুয়েশনে পড়ে যায় তারা দরিদ্র হয়ে যায়। এবং সেই কারণেই আবার আমরা দেখছি যে কোনো রিসার্চ করলে যে দারিদ্রের সংখ্যা বেড়ে গিয়েছে বাংলাদেশে ব্যাপক হারে, সবকিছু ইন্টারলিঙ্কড। তো এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এটা উত্তরণের ব্যাপারে পরে কথা বলবো। জি
আপনাকে ধন্যবাদ। আমরা স্টুডিওতে জনাব আব্দুর রহিম হারমাসি রয়েছেন, আমরা স্যারের কথা শুনছিলাম এবং অর্থনীতি সাংবাদিকতার সাথে অনেকদিন ধরে কাজ করছেন, স্যারের মতামত অবশ্যই যুক্তিযুক্ত, তারপর আপনার মতামত একটু শুনবো। না, আমি আপনাকে একটা ছোট ঘটনা দিয়ে শুরু করি, আমার নিজের দেখা ঘটনাটা। সেটা হচ্ছে যে সর্বশেষ যে জুলাই মাসে লকডাউনটা চলল না, টানা লকডাউন বা কঠোর লকডাউনই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল। তো আমি সাধারণত বাজারে যাওয়ার আগে মানে এই সময় কিন্তু করোনার এই সময় কিন্তু একটু গরম সব কিছু মিলে ডাবের চাহিদা কিন্তু বেড়ে গিয়েছিল। আমি দুটো ডাব কিনতে গেলাম, ছেলেটাকে বললাম দরদাম করে, বললাম ও কাটা শুরু করলো আর কি। তো ডাব কাটার মধ্যে কিন্তু যারা পারদর্শী তারা কিন্তু অন্য ধরনের একটা আর্ট থাকে কাটার মধ্যে, খুব সহজে কেটে দেয়। কিন্তু ওই ছেলেটার মধ্যে হাতও কেমন জন্য নড়তেছে, তারপর ইয়ে করতেছে, ওইভাবে তার অভিজ্ঞতা কম ছিল। আচ্ছা, আমি বললাম যে তুমি এত সুন্দর করে কাটতে পারো না বা কেন কি হয়েছে? তো বলো স্যার আসলে আমি এই ডাবটা বিক্রি করতাম না, আগে সবজি বিক্রি করতাম, তো এখন এই মানে সবজি ওইভাবে চলে না বা লোকজন নেয় না, আর ডাবের একটু চাহিদা থাকে, একটু লাভও বেশি হয়, সেই কারণে এই ডাবটা বিক্রি করি। পেশা পরিবর্তন করছে এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে দেখেন যে আমি ছোট্ট একটু উদাহরণ দিলাম, এমন পরিস্থিতি কিন্তু সবার, যেমন মানুষের তাগিদ, পেটের তাগিদে তা সে যে কাজটাই হোক বেছে নিচ্ছে, অর্থাৎ আগে যে কাজটা করতো সেই কাজটা এখন পারছে না, অথবা কাজ চলে গেছে, অথবা কাজে প্রচুর ছেলে পেলে আমরা দেখেছি উভার চালাচ্ছে অনেকে বাধ্য হয়ে একেবারে যে কাজ করার কথা না সেটিও করছে। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানুষের পেটের তাগিদে অনেক কিছুই করতে চায় কিন্তু অনেক ক্ষেত্রে সেই কাজটাও কিন্তু পায় না। সেই কারণে দেখেন এই যে আমরা বলছি যে স্বল্প আয়ের মানুষের করোনার অভিঘাত, যেটা আপনি শিরোনাম দিয়েছেন, তার বাস্তব প্রতিফলন কিন্তু কোনো পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সের বাইরে, আমরা যদি আশেপাশে তাকাই সেই কিন্তু বাস্তব চিত্রটা বেশি, অনেক বড় গবেষণা করতে হবে, গবেষণার প্রয়োজন হয়। এমনকি আমি একটা কথা বারবার বলে থাকি, আমরা তো সাধারণত সমাজের সব শ্রেণীর পেশার মানুষের কথা বলি, আমি আমার এই যে গণমাধ্যম কর্মীদের বা যারা আমরা পরিচিত, যারা আমরা নিয়মিত রিপোর্টার্স ইউনিটি বা প্রেস ক্লাবে আড্ডা দেই, তাদের চেহারার দিকেও তাকালেও কিন্তু আমরা এই বাস্তব চিত্রটা দেখতে পাই। সেই কারণেই বলছি যে করোনা কতভাবে কিভাবে কোন প্রক্রিয়ায় মানুষের মানে আয় আঘাত করেছে, মানুষের রুটি রুজিতে আঘাত করেছে, সেটা আসলে বিশ্লেষণ করলে নানাভাবে বিশ্লেষণ করা যায়। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছে বা পরিসংখ্যান দিচ্ছে, তাতে কিন্তু বাস্তব চিত্রটা আমরা ওইভাবে দেখতে পাই না। এখানে বলে রাখা প্রয়োজন যে কিছুটা হলেও সাধুবাদ দেওয়া প্রয়োজন, সর্বশেষ 2019-20 অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির যে তথ্য প্রকাশ করেছে অনেক দিন পর, বা বলা যায় যে প্রথম এই আহসান মনসুর সারা বা অর্থনীতিবিদরা বা বিভিন্ন এটা একটু বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে, যে বলেছে যে 3.51% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 2019-20 অর্থবছরে। অনেক দিন পর এই বিবিএসের তথ্যটাকে কিছুটা গ্রহণযোগ্যতা বলে মেনে নিয়েছেন সব মহলের মানুষ। কিন্তু আপনি যে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এখন যে যদি আমরা মজুরির যে সূচক বিবিএস প্রকাশ করে সেটি যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে গত মে মাসে মজুরি সূচকের হার ছিল 6.41%, মের পরে জুন মাসে ছিল 5.97%, আর সর্বশেষ জুলাই মাসের যে তথ্যটা সেটি হচ্ছে যে 5.72%। অর্থাৎ আপনি যদি আমরা সর্বশেষ জুলাই মাসের তথ্যটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে যে 5.72% প্রবৃদ্ধি মানে গত বছরের অর্থাৎ 2020 সালের জুলাইয়ে আপনার যে 100 টাকা যে আয় করেছিল একটা শ্রমজীবী মানুষ বা যে কোনো পেশার মানুষ, সে এই 2021 সালের জুলাইয়ে মানে 5.72 টাকা বেশি আয় করেছে, তার বিবিএস বলছে। কিন্তু আপনি যদি দেখেন বাস্তব ঘটনাটা, যে গত বছরের জুলাইয়ের চেয়ে এই বছরের জুলাইয়ে আসলে কি মানুষের মজুরি বেড়েছে, তুলনা করেন, অনেক মানুষ কাজ হারিয়েছে, কর্মহীন হয়েছে, অনেক প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ ঢাকা শহরে থেকে চলে গিয়েছে গ্রামে গিয়ে, তারা অন্য পথ অন্য পেশা বেরিয়ে নিয়েছে। তাহলে দেখেন যে আমরা কিছুটা হলেও স্বস্তি পেলাম জিডিপি প্রবৃদ্ধির, যদিও দেড় বছর পর প্রকাশ করলো সেটা কিছুটা বিশ্বাসযোগ্য অর্জন করলো, কিন্তু এই পরিস্থিতি দাঁড়িয়ে জুলাই মাসের যে মজুরি সূচক সেটা কিন্তু আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আচ্ছা, আমি ধরে নিলাম যে হ্যাঁ এই 5.72% মজুরি সূচকটা হলো, কিন্তু এখন এর সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন মূল্যস্ফীতি হচ্ছে জুলাই মাসের 5.26%, তাহলে আপনার মূল্যস্ফীতির খেয়ে ফেলার পরে তার আয় কতটুকু
থাকলো, সেই আয় দিয়ে সে কিভাবে চলতে পারবে। সেই কারণে বারবার বলে থাকি, একটা ভালো দেশের বা উন্নত দেশের বা একটি সব দিক দিয়ে কাঠামোগত দিক দিয়ে যদি তার পরিসংখ্যানটা বাস্তব চিত্র যদি তুলে না আসে, উঠে না আসে, তাহলে কিন্তু এই যে গবেষণা সমাধান করার পথেও কিন্তু অন্তরা হয়ে দেখা দেয়। সেই কারণেই আমি লক্ষ্য করলাম যে এই যে 2019-20 অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কথা আশ্বস্ত হয়েছিলাম যে আমরা এখন সঠিক তথ্য প্রকাশ করব, পরবর্তীতে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম স্যারও দায়িত্ব নেওয়ার পরেও এই বিষয়টি প্রতি ইঙ্গিত করেছিলেন। আমরা চাই যে প্রকৃত তথ্য, সেই তথ্য সরকারি তথ্য, সেই তথ্য দিয়ে যেন বাস্তব চিত্রটা যেন আমরা প্রতি মুহূর্তে সমাজে রাষ্ট্রে প্রতিফলিত হতে দেখতে পাই। তা না হলে এই যে বেসরকারি গবেষণাগুলো যে সমস্ত গবেষণা করে যে সমস্ত তথ্য প্রকাশ করছে, সেই তথ্যকে মাননীয় মন্ত্রীরা অনেক সময় আমলে নিচ্ছেন না, প্রত্যাখ্যান করছেন এবং নানান ধরনের কথাবার্তা আসছে, এই কথাগুলো কিন্তু আসতো না যদি আপনি বাস্তব তথ্য, বাস্তব চিত্রটা রাষ্ট্রে বা সমাজে মানুষের মধ্যে দিতে পারতেন। এই কারণে আমি বারবার বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আমি চোখের সামনে বা চোখের আশপাশে যেটি দেখছি সেটি যদি বাস্তবে সরকারি তথ্যে যদি প্রতিফলিত না হতে দেখি, তখন কিন্তু স্বাভাবিকভাবে ওই তথ্য বিশ্বাসযোগ্যতা হারায়, সেই জায়গাটাতে বড় আকারে সরকারের পক্ষ থেকে বেসরকারি সংস্থাগুলো যে গবেষণা করছে সেটি কিন্তু দেশের স্বার্থেই করছে। হ্যাঁ, সেটাই অনেক ক্ষেত্রে হয়তো তাদের গবেষণা পদ্ধতি নিয়ে মেথড নিয়ে থাকতে পারে, কিন্তু বাস্তব ঘটনা যেটা সেটি হচ্ছে যে আমরা তো চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা কিছু মানুষ আসলেই খুবই কষ্টে দিন যাপন করছে। হ্যাঁ, একটি কথা বলা যায় যে কঠোর লকডাউন যখন চলে, হ্যাঁ, রিক্সাওয়ালাদের গাড়ি টাড়ি বন্ধ থাকে, একটু একটু আয় হয়তো বাড়ে, কিন্তু সেটা কয়দিন বা কিভাবে সংঘর্ষ তারা কত কতটাই বা আয় করে, কিন্তু অন্য অন্য পেশার কি হয়েছে, সিএনজি চলে নেই। এই যে আপনি একটু আগে উবারের কথা বলেন, উবারের ওই লোকজন তো লকডাউনের মধ্যে উবার তারা চালাতে পারেনি, তাহলে অন্য গণপরিবহন চলেনি, তাহলে তারা কিভাবে কাটিয়ে গেছে? এখন দেখা রিক্সাওয়ালাদের গণপরিবহন বন্ধ ছিল, সেই গণপরিবহনের শ্রমিকরা, একটা পরিবহনে তো তিনজন, একজন হেল্পার, একজন ড্রাইভার, একজন টাকা ওঠায়, তিনজন, সে কিভাবে দিন যাপন করেছে? বারবার একটি কথা ছাড়ো বারবার বলার চেষ্টা করেছেন যে তথ্য দিয়ে স্যার বলেছেন যে কমপক্ষে 1.5 কোটি পরিবারকে 6 মাস অথবা 9 মাস নগদ 2,500 টাকা করে হোক, 5,000 টাকা করে হোক, সেটা দিলে এই যে দারিদ্র বাড়ার চিত্র যে বেসরকারি সংস্থাগুলো দিচ্ছে সেটা কিছুটা হলেও থামানো সম্ভব, কিন্তু সেই ইয়েগুলো কিন্তু আমরা লক্ষ্য করিনি। হ্যাঁ, গরিব অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি আছে, কিন্তু এই মুহূর্তে যে নগদ টাকা দেওয়ার দাবিতে যে বিভিন্ন অর্থনীতিবিদ বা বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে উঠে ছিল সেইটার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু ওই অর্থে বড় আকারের ম্যাসিভ কর্মসূচি কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। আমরা একটু আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন এই মুহূর্তে ডক্টর জামালউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি, আমরা তার সাথে একটু সংযুক্ত হতে চাই। ডক্টর জামালউদ্দিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি ডক্টর জামাল, আমরা আজকে আলোচনা করছিলাম, আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল স্বল্প আয় করানোর অভিজ্ঞতা, এবং এই যে করোনাকালীন পরিস্থিতিতে যে গবেষণাগুলো উঠে এসছে, প্রচুর লোকের চাকুরি হারানোর খবর এসেছে, প্রচুর লোক তাদের কাঙ্ক্ষিত মজুরি পাচ্ছেন না, অনেক প্রবাসীরা দেশে ফিরে এসেছেন, অনেকে দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছেন, এই সব কিছু মিলে আমরা আলোচনা করছিলাম। যেহেতু আপনি আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, এই বিষয়ে আপনার মতামত একটু শুনতে চাইব। এটা অবভিয়াস, আমি প্রথম দিকে আসাম মন্ত্রী সাহেবের বক্তব্য শুনছি, তারপর ওনারটাও শুনেছি, তারপর ফার্মাসি হিসাবে এটা অবভিয়াস যে রেজাল্ট গুলো আসছে, এটা যদি আরো মোর ক্লোজলি যদি স্টাডি করে তাহলে এর থেকে মানে আরো খারাপ রেজাল্ট আসাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু, কারণ হলো হোল ইকোনমিক মেশিন ওয়াজ ক্লোজ। একদিনে আপনার লকডাউনে টোটাল লস হচ্ছে প্রায় 3,500-3,500 কোটি টাকা, তাহলে আপনার আমরা একটা এস্টিমেট যদি করি যে 10 দিনের লকডাউন হলে আমাদের 35,000 কোটি টাকা লস হয়, তাহলে এই লকডাউন তো অনেক দিন ছিল, সেই হিসাবে এটার লস তো ইকোনমিতে অনেক, এবং সেটা হোল ইকোনমিক মেশিন যদি ক্লোজ থাকে তাহলে আপনার এই ইকোনমিক মেশিন ক্লোজ থাকলে একটা গাড়ির ইঞ্জিন যদি মানে অনেকগুলো পার্টসের সমন্বয়ে একটা গাড়ির ইঞ্জিন হয়, হোল ইকোনমিটাও ডিফারেন্ট
পাঁচটা ইকোনমির সমন্বয় হলো একটা সামগ্রিক ব্যাপার। সেই ইকোনমিতে একটা পোর্শন যদি এক জায়গায় বন্ধ থাকলে এটার ইম্প্যাক্ট অন্য জায়গায় পড়ে। এটাকে বলা হয় যে অনেক সময় কন্টাজিয়ন ইফেক্ট বলতেছে, এটা একটার রেজাল্ট আরেকটা রেজাল্টে যায় হিট করে, তো মাইনাস পয়েন্ট আসতেছে। এগুলো সব মিলে আমরা যদি কোভিড ফেস করার জন্য প্রথম থেকেই যদি আমরা ভ্যাকসিনেশনটা মাসিক আকারে করতাম তাহলে হয়তো আমরা এই লসের সম্মুখীন হতাম। এখনো সময় আছে, এখনো আপনার যদি লার্জার স্কেলে আমরা এইটা প্রাইভেট সেক্টরে ইম্পোর্ট হোক, গভর্নমেন্ট সেক্টরে ইম্পোর্ট হোক, বোথ সেক্টরে ইম্পোর্ট করে আনিয়ে ভ্যাকসিন দিয়ে মানুষকে যদি ভয় থেকে উদ্ধার করতে পারি এবং সেই ক্ষেত্রে ইকোনমিক অ্যাক্টিভিটি যদি চালু না করি আমরা কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হব এবং সেই ক্ষতির পরিমাণ দিন দিন বাড়বে, কমবে না। তো এটাকে কমানোর একমাত্র ওষুধ হলো যে ভ্যাকসিনেশনটাকে আপনি বাড়ান। ভ্যাকসিনেশনটা যত ফাস্টার অ্যাটলিস্ট ধরেন আপনার আমাদের 16-17 কোটি লোকের ভিতরে কমপক্ষে 12-14 কোটি লোককে যদি আমরা টিকা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এটা মানে সমাধান হবে। এবং পার ডে 64টা জেলায় প্রত্যেকটা জেলায় যদি ডেইলি 1 লক্ষ লোককে দেওয়া হয় তাহলে দিনে 64 লক্ষ লোককে আপনি টিকা দিতে পারবেন। তাহলে আপনার যে টোটাল 20 কোটি বা 30 কোটি যদি আপনি টিকা আমদানি করেন হোয়াট এভার দি কস্ট আনিয়া আপনি এটাকে চালু করে দিন হলিকন, তাহলে আপনার পরে দেখবেন যে আপনার এইটা এটা 1-2 মাসের ভিতরে কিন্তু ইউ ক্যান কভার আপ। এখন আমরা কন্টিনিউয়াসলি গত খালি কি করব কি করব না কি করব কি করব না এটা লয়ে যদি বসে থাকি তাহলে লসের পরিমাণ আরো আরো অনেক বাড়বে এবং রিসার্চ করলে রেজাল্ট বাইরে হয়ে আসবে, সেটা পজিটিভ কিছু আসবে আসবে না। এই কারণে কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু অ্যাক্টিভিটি ইকোনমিক অ্যাক্টিভিটিটা রিডিউস হয়ে গেছে, সেই রিডাকশনের রেজাল্ট হলো মানুষের ইনকাম এবং প্রথমে ছোট আয়ের লোকের ইনকাম তারপরে মধ্য আয়ের লোকের ইনকাম ইজ এ গ্রাজুয়েশন প্রসেস, এখন নিচের দিকে গ্রাজুয়েশন হবে নিচের দিকে নামতে থাকবে ডিফারেন্ট লেভেলের ইনকাম গ্রুপের, মধ্য আয়ের লোক নিম্ন মধ্য আয় হবে, নিম্ন মধ্য আয় গরিব হয়ে যাবে, তারপরে আপনার এইভাবে আপনার এই ডাউন লেভেল যে ডাউনগ্রেডিংটা হবে এবং সেটা অবভিয়াস এখানে এবং এটা বাস্তব, সেই বাস্তবতাকে স্বীকার করে নিয়ে আমাদেরকে কিন্তু আপনার ভ্যাকসিনেশনটা প্রমোট করাতে। এবং অনেকে এখনো দাবি করে যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দাবি করে যে তাদেরকে ভ্যাকসিন গভর্নমেন্ট আনি দেবে, কেন গভর্নমেন্ট আনি দেবে? 40 লক্ষ গার্মেন্টস কর্মচারীদেরকে গার্মেন্টসের মালিকরা এদের ভ্যাকসিনেশন দিতে পারে না, টেক্সটাইল মিলসালে তাদেরটা দিতে পারে না, তাদেরকে তো গভর্নমেন্ট অনেকগুলো বেনিফিট দিচ্ছে, লো ইন্টারেস্ট রেটে তাদেরকে লোন দিয়েছে এক্সটেনশন এবং তারা যে রিসিডিউল টাইম বাড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। এইভাবে যে লিবারাল যে ক্রেডিট পলিসি সেই ক্রেডিট পলিসি দিয়ে তাদেরকে হেল্প করা হয়েছে। এরপরেও ওনারা আবার দাবি করেন যে ওই বায়ারের কাছে আপনি যদি বায়ারের কাছে চানতে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বায়ারদের কাছে যদি চানতে এই ওষুধের দামটা আপনারা তোমরা আমাদেরকে দাও তাহলে তো এটা তার বিজনেস কস্ট, তখন সে এই কস্টটা ওটা থেকে ধরে তখন আপনাকে প্রাইস আরো কমায়। এটা কি আপনি চান নাকি আপনি নিজে ইউজ টু ডিস্পেন্ড সাম মানি ফর ইউর ওয়ার্কার্স? এবং এরা লাইফ লাইন গার্মেন্টস ইন্ডাস্ট্রির লোকেরা আমাদের এই যে গার্মেন্টসের যে এক্সপোর্টের লাইফ লাইন এখনো কিন্তু ঠিক রাখছে। আজকে যে আপনার কতগুলো রিপোর্ট পত্রপত্রিকা ডেইলি কিন্তু লিখতেছে যে পোর্টের লেনদেন কমে গেছে, সব জায়গায় লেনদেন কমে গেছে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? ইন্ডিকেট যে হোল ইকোনমিক মেশিন ইজ নট রানিং, এবং এটা যদি রান না করে তাহলে এটা আমার ইনকাম আরেকজনের খরচ, আরেকজনের খরচ আরেকজনের ইনকাম, আরেকজনের খরচ আরেকজনের ইনকাম, এভাবে কিন্তু হোল ইকোনমিতে যে ট্রানজাকশন গুলো হচ্ছে এই ট্রানজাকশনের এন্ড রেজাল্ট হলো জিডিপি এবং সেই জিডিপি গ্রোথের পরিমাণ কমে যাবে। এটা অবভিয়াস, ক্যালকুলেশন করলে হয়তো পার্সেন্টেজের এদিক সেদিক হবে, একজনের রেজাল্ট একরকম বা আরেকজনের রেজাল্ট আরেক রকম হবে, বাট এট দি এন্ড অফ দ্য রিডাকশন রিডাকশন এন্ড রিডাকশন এটা হচ্ছে, এটা হবে, এটা অবভিয়াস। কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটার ব্যাপারে নেসেসারি মেজারটা আমাদেরকে নিতে হবে এবং নিতে হবে ওই 14 দিনের জন্য বসে থাকলে হবে না। আমি প্রতি দিনে আমাকে 3,500 কোটি টাকা লস হচ্ছে, সেই লসকে অ্যাটলিস্ট এই লসটা কমাইতে হবে, এটা কমায়া দিনের দিকে পূর্বের অবস্থায় সহনীয় জায়গায় নিয়ে যেতে হবে। এটা আনার জন্য ভ্যাকসিনেশনের মধ্য দিয়েই
আমরা কিন্তু এই এটা ওভারকাম করতে পারি ইনিশিয়ালি, এটা আমার মত। জি ডক্টর জামাল, আপনাদের সঙ্গে আমরা আবারও আলোচনায় ফিরবো, করণীয় কি সেটিও শুনবো, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমরা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, ইফেল একুশ রাতের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি একুশ রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম স্বল্প আয়ে করোনার অভিঘাত এবং এই যে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে যে অনেক লোক চাকরি হারিয়েছেন, অনেকের মজুরি কমে গেছে, অনেকেই দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন এবং আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি সেটিও কিছুটা ভাটা পড়েছে। যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যদি আমরা দেখি সেটি কিন্তু মোটামুটি বেশ সন্তোষজনকভাবে এগুচ্ছে, আমাদের আরও এগিয়ে যেতে হবে, সেই জায়গাগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা সংযুক্ত হতে চাই ডক্টর আচানাইস মনসুর স্যারের সঙ্গে। স্যার, বিরতির আগে আমরা এই জায়গাটি আলোচনা করেছি, এবার একটু করণীয় জায়গায় বা আমরা আলোচনা শুনতে চাইব যে এই যে সরকারের নানা পদক্ষেপ এবং বিশেষ করে আমাদের যে অর্থনীতির চালিকা শক্তি যেগুলো রয়েছে সেই জায়গাগুলো আমরা কীভাবে আরো ঘুরে দাঁড়াতে পারি, এবং ভ্যাকসিনেশনের কথা এসেছে এবং আমাদের অর্থনীতির যে অন্যান্য চালিকা শক্তিগুলো আছে সেগুলো যেন সমানভাবে আমরা এগিয়ে নিতে পারি, সে জায়গায় আপনার মতামত শুনব। ধন্যবাদ। এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নাই। জামালউদ্দিন সাহেব যেটা বললেন যে আমাদেরকে ভ্যাকসিনেশন প্রোগ্রামকে সর্বাত্মক জোর দিতেই হবে এবং সেটাকে এগিয়ে নিতে হবে। তারপরেও কথা থাকে যে কতখানি আমরা করতে পারবো, what is the realistic outlook এবং সেটার ইম্প্যাক্টটা কি, ইমপ্লিকেশনসটা কি। রিয়েলিস্টিক আউটলুক হচ্ছে যে আমরা সরকার চেষ্টা করছে, অসুবিধা হয়েছে আমাদের, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের, আমরা সবকিছু ঠিকভাবে করতেও পারিনি, সরকারও পারে নাই, এখন নতুন করে আবার চেষ্টা হচ্ছে এবং হয়তো আমি আশাবাদী যে আগামী বছর মার্চ থেকে জুনের মধ্যে কোনো এক সময় হয়তো আমরা আমাদের অভিষ্ট যে একটা একটা ভ্যাকসিনেশন টার্গেট সেখানে হয়তো যেতে পারবো। আচ্ছা, সেটাও যদি হয় তাহলে আমাদের কিছু জিনিস কিন্তু এর মধ্যে চিন্তা করতে হবে। একটা হচ্ছে এর মধ্যে কিন্তু একটা ঢেউ আসবে করোনা, এই ইন বিটুইন নাও অ্যান্ড দ্যাট টাইম, সেটার জন্য আমাদের প্রস্তুতিটা কিন্তু রেডি থাকতে হবে। এবং আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের এবারে থেকে যেটা শিক্ষা সেটা হচ্ছে কিছু বিনিয়োগ যেটা করা হয়েছিল প্রথম ধাক্কার কারণে এবং বাজেটারি অ্যালোকেশন বাড়ার কারণে আমাদের কিছুটা ক্যাপাসিটি বিভাগীয় শহর এবং কিছু জেলা শহরে মোটামুটি ভালো হয়েছে, কিছু সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম হয়েছে যেটা আগে ছিলই না, তাদেরকে ক্যাপাসিটি এক্সপেনশন কিছু হয়েছে, এই জায়গাটাতে আরেকটু জোর দিতে হবে যাতে পরের ধাক্কাতে আরো সুন্দরভাবে আমরা তাদেরকে তাদের যার যার জেলাতেই সেখানে রাখতে পারি, তাদের জন্য খুব মিনিমাল ঢাকাতে আসতে হয় সেই জায়গাটার দিকে নজর দিতে হবে, সেটা যেখানেই হোক না কেন। তো এটা এটা একটা বিশেষ দিক, এবং এটার জন্য দুঃখজনক দিক হচ্ছে যে আমরা কিন্তু সেটা অভিষ্ট বিনিয়োগটা করতে পারছি না, কারণ আমাদের হেলথ মিনিস্ট্রি বাস্তবায়ন করতে পারছে না প্রকল্পগুলো, মাত্র 57.57% তারা ইমপ্লিমেন্ট করেছে গত বাজেটে, এই বাজেটে কি হবে জানি না কতখানি পারবে, এবং 57টাও কিন্তু আসল 57 নয়, কারণ এখানে লাস্ট মাসেই হয়তো 17, 18 বা 20 আছে এর মধ্যে, যেটা আসলে ব্যয় নয়, সেটা শুধু টাকাটা দিয়ে রাখা আছে তাদের খরচটা দেখানোর জন্য, তো প্রকৃত ব্যয়টা আমরা চাই, এটা একটা জায়গা। দ্বিতীয়ত যেটা আমাদের দেখতে হবে যে যদি আমরা এটাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে পারি ভ্যাকসিনেশনের মাধ্যমে, মানে কমানো বলতে আমি মিন করছি হসপিটালাইজেশন অ্যান্ড ডেথ, কমানো মানে যে করোনা বিদায় হবে সেটা নয়, সেটাকে ধরে নিয়েই বলছি, তাহলে পরে আমাদের যে মানে যারা যারা এখানে উদ্যোক্তা শ্রেণী তাদের মধ্যে একটা আশার সঞ্চার হবে, তারা কিন্তু একটা একটা জিনিস দেখতে পারবে যে একটা লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, তখন যেটা হচ্ছে যে আলটিমেটলি জব ক্রিয়েশনটা কিন্তু হবে বিনিয়োগের মাধ্যমে, বিনিয়োগটাকে তখন তারা বানাবে, সেই সময়টা আসতে আমার ধারণা যে হয়তো আগামী বছরে মার্চ এপ্রিল মে মাসের দিকে আমরা সেই স্টেজে যাব যখন আবার বিনিয়োগ 19 সালের মতো আবার মানুষ চিন্তা করবে এবং সেভাবে বিনিয়োগ করবে। ফাইনালি যেটা আমি বলবো যে আমাদের কিছু বিনিয়োগ কার্যক্রম ভালোভাবে চলছে, বড় বড় মেগা প্রজেক্টগুলো চলছে, সেগুলো কিন্তু অনেকগুলোই 4-5টার মতো হয়তো এই 2020-21 শেষ হয়ে যাবে, সরি 21-22 শেষ হয়ে যাবে, এবং সেটার থেকে আমরা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আশা করব 22-23 অর্থ বছরে, সেটা তো পদ্মা ব্রিজ তো তার মধ্যে একটা বড় একটা পার্ট প্লে করবে, সেটার সাথে অ্যাসোসিয়েটেড অনেকগুলো রাস্তাঘাট আছে, সেটার সাথে চিটাগং টানেলটা আসবে, ঢাকা মেট্রো রেলের
অংশবিশেষ আসবে এবং আর ঢাকা চিটাগাং রেল ডাবল ট্র্যাক করার সেটারও শেষ হয়ে যাবে, তখন এক ভলিউম অফ ট্রাফিক অনেক বেড়ে যাবে সেখানে রেল লাইন মালা মালামাল মানুষ দুটোই। তো সব মিলিয়ে আমাদের কিন্তু কতগুলো যেটাকে বলা হয় অনুঘটক যেটা পজিটিভ ডাইরেকশনে আছে ২২ সালের জন্য, সেই জন্য আমাদেরকে ২২ সালের মাঝামাঝি থেকে সেটা হবে, সেই জন্য আমাদেরকে বিনিয়োগটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে ওই সময়। তো আমাদের একটু ধৈর্য ধরতে হবে, আমাদেরকে পরিবেশটাকে ঠিক করতে হবে। সরকারের উচিত হলো এখন কিছু ইকোনমিক রিফর্মও শুরু করা, সেটা রাজস্ব খাতে হতে পারে, সেটা বিনিয়োগ পরিবেশ সৃষ্টিতে হতে পারে, সেটা সেটার মাধ্যমে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য একটা মোক্ষম সময় আমাদের আসছে, সেটার দিকে নজর দিতে হবে। তো সব মিলিয়ে যদি আমরা আমাদের এই সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করি তাহলে আমরা উইল সেট দ্য স্টেজ, যেটা একটা বড় রকমের পজিটিভ গ্রোথ আমাদেরকে ২২ ২৩ উপহার দিতে পারে বলে। স্যার আরেকটু যোগ করতে চাবো যে একটু কৃষি অর্থনীতির দিকে নজর দিতে চাই, যে সেটা অনেকে আলোচনা হচ্ছে যে প্রচুর প্রবাসী দেশে ফিরে এসেছেন, অনেকে কৃষিতে সুযোগ রয়েছে এবং সেখানে যদি কৃষকদের আরও সহযোগিতার জায়গাটা আসে বা তাদেরকে অর্থ সহায়তার জায়গাটি অনেক আলোচনা হয়, এই জায়গাটা একটু আপনার মতামত চাইবো স্যার। দেখুন কৃষি জিনিসটা একটু এখনো বাংলাদেশে কমার্শিয়ালাইজেশন খুব কম হয়েছে বলা যায়, সত্যিকারের যে কমার্শিয়াল ফার্মিং সেটা সেইভাবে এখনো আসে নাই। কিছুটা এসেছে কোথায় আমি বলি, কিছুটা এসেছে গরু পশুপালনে, সেটা হাঁস মুরগি হোক বা গরু বা ছাগল হোক সেটাতে হচ্ছে। প্রপার যে ফার্মিং মানে কৃষিকাজ সেখানে সেভাবে এখনো আসে নাই, এবং বিভিন্ন ধরনের যে সবজি উৎপাদন ফল উৎপাদন সেটা শুরু হয়েছে কেবল, আমাদের সম্ভাবনা অনেক বেশি আছে, এটা আমরা অনেক দূর যেতে পারবো। এখন এটার সাথে যেটা অনুঘটক হিসেবে আনতে হবে সেটা হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিকে। ফুড প্রসেসিংকে যদি আমরা এই ডাউনস্ট্রিমে যদি আমরা এটাকে ডেভেলপ করতে না পারি তাহলে কিন্তু কৃষি মাল মূল্য পাবে না, ভ্যালু এডিশনটা হবে না, আমরা সেখানে রপ্তানি করতে পারবো না। রপ্তানির ভবিষ্যৎ কিন্তু ভালো, এবছর আমরা কৃষি পণ্য কিন্তু ১ বিলিয়নের অনেক বেশি রপ্তানি করতে পেরেছি, প্রথমবারের মতো আমরা ১ বিলিয়ন ডলার ক্রস করলাম এবছর এই এই করোনার মধ্যে, এটার ভবিষ্যৎ কিন্তু ভালো। আমরা কয়েক হয়তো ৫ বিলিয়ন ১০ বিলিয়ন এখান থেকে আমরা পেতে পারি যদি আমরা এই এই দুটো জিনিসকে সম্পৃক্ত করতে পারি। সাথে হচ্ছে সংরক্ষণ, আমাদের এখনো সংরক্ষণের আলু ছাড়া আমরা কিছুকে সংরক্ষণ করতে জানি না বা পারি না এবং বিনিয়োগ করি না, কিন্তু সেগুলোকে তো করতে হবে আমাদেরকে, সব মানে উৎপাদনকে সারা বছর খাওয়ার মতো করে সংরক্ষণ করতে হবে। সেটা করতে পারলে আমাদের ভ্যালু এডিশনটা অনেক বেশি হবে, কৃষকও দাম পাবে, সাথে অর্থনৈতিক ভ্যালু এডিশন রপ্তানি ভ্যালু এডিশন সবগুলো আসবে, ফলে কৃষিখাতটা একটা ইন্টিগ্রেটেড খাত হিসেবে আমাদের অভ্যন্তরীণ দেশীয় একেবারে গ্রামের সাথে বিদেশকে সম্পৃক্ত করে দিতে পারবে এবং তাদের আয়ও বাড়ানো সম্ভব হবে। স্যার ধন্যবাদ, আমরা আব্দুর রহিম হারমাসে আপনার কাছে আসতে চাই, আলোচনা দ্বিতীয় ভাগে চলে এসেছি, যেটি নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম যে এই যে মানুষের মজুরি কমে গেছে, চাকরি হারিয়েছেন, দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়া, অনেকগুলোর সেক্টরে যে প্রভাব সেটিকে দ্রুত কাটিয়ে ওঠে সরকারের অনেকগুলো পদক্ষেপ রয়েছে, কিন্তু আমাদের যে করণীয় সেই জায়গাটায় আরও নজর দেওয়া সেই জায়গাটা একটু আপনি যদি বলেন। না, করণীয়র জায়গা থেকে যদি বলতে হয় তাহলে বলতে চাই আমাদের অনেক হতাশাজনক জায়গা আছে কিন্তু ইতিবাচক বা আশাব্যঞ্জক ঘটনাগুলোও কিন্তু আছে। আমি যদি বলি যে ছাড়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কয়েকদিন আগে আলাপ হয়েছে হাসান মন্ত্রিসভার সঙ্গে, আমরা যতটা লক্ষ্য করছি আমাদের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে ভালো ভালো অর্ডার আসছে, বড় বড় কোম্পানিগুলোর অর্ডার আসছে, কারণ হচ্ছে ইউরোপে আমেরিকার জায়গাগুলোতে করোনা পরিস্থিতি বলা যায় যে মোটামুটি স্বাভাবিক হয়েই আসছে, বড় বড় মলগুলো খোলা শুরু করছে এবং মানুষের যে এতদিন এই এক দেড় বছর যে যেটা কিনতো না সেটা নতুন করে কেনা চাহিদা বেড়েছে, সেই কারণে আমার গার্মেন্টস শিল্প মালিকদের সঙ্গে আলাপ করে যেটা আমার তারা প্রচুর অর্ডার পাচ্ছে, সেই কারণে যেটা বলা যায় যে আগামী হয়তো বছরগুলোতে বা এক দুই বছর আরএমজি সেক্টরে ভালো একটা অর্থাৎ আমরা রপ্তানি খাতে ভালো একটা জায়গায় যেতে পারবো, এটা হচ্ছে। কিন্তু সংশয় আছে সেটি হচ্ছে যে এই যে ২০২০-২১ অর্থ বছরে আমরা
36% প্রবৃদ্ধি অর্জন করলাম মানে রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের প্রবাসী আয়, সেটা কতটা টিকে থাকবে সেটা একটা বড় সংশয় আছে। আমরা যদি জুলাই এই নতুন অর্থ বছরের প্রথম মাস জুলাই মাসের তথ্য দেখি তাহলে কিন্তু কিছুটা ধীর গতি লক্ষ্য করছি, এমনকি যে চলছে যে অগস্ট মাস তাতেও আমরা কিছুটা মন্থর গতি লক্ষ্য করছি। এখানে সবচেয়ে বড় বলার প্রয়োজন যেটি হচ্ছে যে আমাদের যে এই যে করোনা মোকাবেলা করার জন্য যেটা হচ্ছে বড় ধরনের ফান্ড বা তহবিল বা টাকা দরকার, সেই ক্ষেত্রে বড় ধরনের সংকট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনাকে বলি আমি পরশুদিন বা তার আগের দিনই কিন্তু IMF $1.45 billion SDR ঋণ মঞ্জুর করেছে, বাংলাদেশ পেয়েও গেছে, রিজার্ভে যুক্ত হয়েছে প্রায় 12,000 কোটি টাকা, 12,300 কোটি টাকার মতো। আর ওই যদি গত ফিসকাল ইয়ারে 2020-21 অর্থ বছরে যদি আপনি দেখেন তাহলে আমাদের বৈদেশিক ঋণ সহায়তাও কিন্তু বাড়ছে করোনার কোভিড মোকাবেলা করার জন্য। বিশ্বব্যাংক দিয়েছে, ADB দিয়েছে, জাইকা দিয়েছে, AIB দিয়েছে। অর্থাৎ আমার যেটা মনে হচ্ছে করোনা মোকাবেলা করার ক্ষেত্রে সরকার বিদেশি ঋণ সহায়তা যতটা প্রত্যাশা করেছিল আমার কেন জানি মনে হচ্ছে তার চেয়েও বেশি পেতে শুরু করেছে এবং ভবিষ্যতেও হয়তো পাবে। সেই কারণে কোভিড 19 মোকাবেলা করার ক্ষেত্রে অর্থের খুব বেশি সংশয় সমস্যা হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ছাড় যেটির আলোকপাত করছিলেন যে ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন, অর্থাৎ সঠিক ভাবে প্রকল্প যেগুলো নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় বা কোভিড রিলেটেড অন্য প্রকল্পগুলো যেভাবে নেওয়া আছে বা নেওয়া হচ্ছে বা নেওয়া হবে সেইগুলোতে যেন টাকাটা সঠিকভাবে ব্যবহার হয়, এখানে এইটা হচ্ছে সরকারের একটা বড় বিষয়। সরকারকে মনোযোগী হতে হবে, এমন যেন হয় কিছু কিছু ভালো উদ্যোগ আমরা চোখের সামনে দেখি কিন্তু পরবর্তীতে দেখি যে সেইগুলোর আর সেই ইতিবাচক দিকগুলো থাকে না। যেমন আমি সবচেয়ে ভালো যদি গত 1.5-2 বছরে দেখি তো সবচেয়ে ভালো উদ্যোগ ছিল মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই যে গৃহহীনদের গৃহ কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সেই কিছু কিছু বাড়ি ঘরের যে অবস্থা সব প্রতিবেদন আমরা মিডিয়াতে দেখতে পাই তাতে কিন্তু আমরা হতাশ হয়েছি যে সুন্দর একটা ভালো উদ্যোগও যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন না করতে পারি তাহলে কিন্তু আমাদের যে সেখানে জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করছিলাম। আর এই ক্ষেত্রে সরকারের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি বেসরকারি খাত, বেসরকারি উদ্যোক্তা বা বেসর যারা যারা ধনিক শ্রেণী আছে তাদেরও এই কোভিড 19 মোকাবেলা করার ক্ষেত্রে বড় একটা ভূমিকা আছে বলে মনে করি। আমি যেটা মনে করি এই যে আমাদের পাশেই মোহাম্মদপুরের মেজবান নামে একটা বড় ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, প্রতিদিন একবেলা খাবার দিয়ে থাকে। আপনি লক্ষ্য করবেন, আপনি যদি যান রাজীব, যে আপনার মনের এত ভালো লাগবে না, একদম অসহায় রিক্সা চালক যারা খেতে পায় না, দিন আনে দিন খায়, যাদের কোভিডের কারণে তাদের কিন্তু বড় একটা প্রায় 5,000-6,000 মানুষকে বিনামূল্যে প্রতিদিন একবেলা খাবার দিচ্ছে। এবং এরা আপনি দেখবেন এরা কোনো প্রভাবশালী কেউ না, এরা হয়তো কিছু কিছু পরিচিত জনদের বা যারা খুবই সহযোগিতা নিতে পারবে। আমরা কিন্তু মিডিয়া পত্রিকা তো দেখিনি, কোথাও কোন রাস্তাঘাটও দেখিনি যে একটি বড় 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 শিল্প গ্রুপ সরকারের থেকে নানান সহযোগিতা। আমরা দেখি যে হ্যাঁ বড় বড় উদ্যোক্তারা বড় বড় শিল্প গ্রুপরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে চেক দিচ্ছেন, তাতে মিডিয়ায় আসছে, ছবি টেলিভিশনে দেখা যাচ্ছে এইগুলোতে, কিন্তু বাস্তব অর্থে বাংলাদেশ যেভাবে সাহায্য সহযোগিতা পারিপার্শ্বিকতা নিয়ে যেভাবে গড়ে উঠেছিল, একদম আরেকজনের বিপদে এগিয়ে আসবে যে তোমার পাশের লোকটি যে না খেয়ে থাকলে তাকে যেভাবে হোক খাওয়ার ব্যবস্থা করতে হবে, এই যে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের যে সহানুভূতির জায়গার যে মূল জায়গা সেই জায়গাটা কিন্তু আমি প্রবলভাবে অনুপস্থিত লক্ষ্য করছি এই কোভিড 19 এর সময়েও। সেই কারণে আমি বলতে পারছি হ্যাঁ সরকার তো উদ্যোগ নিচ্ছে এবং একার পক্ষে তো সম্ভব নয়, এই জায়গাগুলোতে আমরা যারা বিত্তশালী আছে তাদের এই যে দ্বিতীয় ঢেউ চলছে, তৃতীয় ঢেউ আসবে, এমনকি এই যে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিন্তু আরো 6 মাস 1 বছর কিন্তু থাকবে। মানুষের অসহায় মানুষের যারা চাকরি হারিয়েছে তাদের কিন্তু হঠাৎ করে নতুন চাকরি খুঁজে পাওয়া যাবে না, বা যার আয় কমে গেছে সেই ইচ্ছা করলেই 3 মাস 1 মাস আগে আয় বাড়াতে পারবে না। সেই কারণে এই মানুষ অসহায় মানুষগুলোর প্রতি সরকারের যেমন দায়িত্ব আছে, হ্যাঁ সরকার বিভিন্ন প্রক্রিয়া করছে, যে টিসিবির দেখবেন না মানুষ যে অসহায় বা শুরুতে যেটা বলছেন মানুষ যে কতটা বিপদে আছে, আপনি পাশের টিসিবির লাইনে গেলেই আপনি দেখবেন বিশাল লাইন, এবং কিছু কিছু লোক দাঁড়ায় বা আমি
উনি নিজে প্রতিবেদন করার ক্ষেত্রে গিয়েছে, যারা হয়তো কখনো দাঁড়ায়নি তারা একটু দাঁড়িয়ে চুপচাপ থাকে যে কেউ যেন না দেখে, এসব কিন্তু বাস্তব চিত্র, এই কারণে কিন্তু গবেষণার প্রয়োজন হয় না। সেই কারণেই বলছি যে সরকার উদ্যোগ নিচ্ছে, পাশাপাশি যার যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী যদি যদি এগিয়ে আসে, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে চেক দিয়ে টেলিভিশনে মিডিয়ায় চেহারা দেখিয়ে নিজের সুনাম অর্জন করার ক্ষেত্রে না, বাস্তব অর্থে মানুষের পাশে দাঁড়ানোর বাস্তব চিত্র আসলে আমরা এই মুহূর্তে ধনিক চিনি বা যারা বিত্তশালী তাদের কাছ থেকে প্রত্যাশা, মানবিক জায়গা থেকে ডক্টর জামাল উদ্দিন, আমরা আলোচনার শেষ দিকে যেটি দিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম স্বল্পায় করোনার অভিঘাত, অনেকগুলো বিষয় এসছে, পরিসংখ্যান, গবেষণা করণীয়, সে জায়গায় আপনার মতামত শুনবো। দেখুন, যেগুলা আলাপ হয়েছে এগুলা দেশের রিয়ালিটি কনটেক্সট থেকে কিন্তু কথাগুলা আলাপ হয়েছে, এবং প্রত্যেকটা জিনিসের যে অ্যানালাইসিস আজকে মানে আজকের এই শোতে আই থিঙ্ক ইটস এ ভেরি ইউজফুল। আমাদের এখন যে আমরা যে রেভিনিউ কালেকশন, তারপরে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, এই দুইটা জিনিসের ফ্লোটা যদি আমরা ঠিক রাখতে পারি, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে কিন্তু আপনার গভর্নমেন্ট কিন্তু সেক্টরে যারা কাজ করে ওনাদের কিন্তু বেতন এক পয়সাও কাটাকাটি হয় না, বরং এখানে বাড়ছে কিছু কিছু বেনিফিট, স্পেশাল অ্যালাউন্স ওটা আকারে ব্যাংকে যারা কাজ করে তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু সেই সার্ভিসটা কি আমরা পাইতেছি? এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনার যে সমস্ত প্রজেক্ট এখনো যেভাবে আসে এটা দীর্ঘ গতিতে না চলে যদি এগুলাকে আপনার ফাস্টার ইমপ্রুভমেন্টে যাইতে হয়, যাওয়ার দরকার, এবং সেটা যদি না করে তাহলে এটার থেকে বেনিফিট আমরা পাবো না। যেমন পদ্মা সেতুর কথা বলেছেন মনসুর ভাই, যে পদ্মা সেতুর বেনিফিট আমরা পাবো, তারপরে চিটাগাং যে আপনার চিটাগাংয়ে যে টানেল তৈরি করা হয়েছে সেটার বেনিফিট, তারপরে ঢাকায় যে মেট্রো রেল এগুলোর বেনিফিট আমরা পেতে থাকবো। কিন্তু বাংলাদেশের যে এখনকার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমাদের জিডিপির যে আপনার প্রোডাক্টিভিটির যে গ্রোথের যে ট্রেন্ড ছিল সেটার মধ্যে কিন্তু একটা ধস পড়েছে। এটাকে রিকভার করার জন্য, রিকভার করার জন্য সর্বস্তরের মানুষের, সর্বস্তরের লোকজনের পার্টিসিপেশন দরকার। এখানে আমলাতন্ত্র, পলিটিশিয়ান, তারপরে কালচারাল অ্যাক্টিভিস্ট, তারপরে সোশ্যাল যে কাজ করেন যারা সমাজবিজ্ঞানী, তারপরে আপনার অন্যান্য পেশাজীবী যারা আছে, প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলা যেটা ওই সাংবাদিক ভাই বললেন যে আপনার সবাই যদি আমরা একসাথে এটাকে ভাগ করি, কাজগুলোকে ভাগ করে নিই, তাহলে কিন্তু আপনার এটা ইমপ্লিমেন্টেশনে ইজি হবে। এই কারণে আপনার এখন কিন্তু দুর্যোগের সময় আমরা ডিভাইডেড না হয়ে উই শুড ওয়ার্ক ইউনাইটেডলি, এবং এই ইউনাইটেডলি কাজ করার জন্য যে মেন্টালিটি সেই ফ্লোটা আমরা দেখছি না। এখানে অনেক লোকেই কিন্তু আপনার মানে বসে বসে পত্র পত্রিকায় বিবৃতি দিতেছে কিন্তু কাজের মধ্যে নাই, এবং টেলিভিশনে বক্তৃতা দিয়ে কিন্তু এটা শেষ না, এটার বাস্তবায়নটা মোস্ট ইম্পর্টেন্ট, জরুরি। এখন ধরেন আপনি লোকাল লেভেলে ঠিক আছে ইমপ্লিমেন্টেশন, এটা যেমন আপনি ধরেন প্রথমে যদি আপনি শহরের মধ্যে ধরেন ঢাকা শহরে যত লোক আছে তার মধ্যে আমার কাছে মনে হয় যে মোর দ্যান 60% লোক টিকা নিজে কিনে এই টিকা ব্যবহার করতে পারে, তার মধ্যে 40% লোক আছে যারা যাদের ইনকাম সাপোর্ট করে না তাদেরকে গভর্নমেন্ট ফ্রি দিবে, সব লোকের ফ্রি দিবে এটা তো হইতে পারে, এবং প্রত্যেকটা অর্গানাইজেশনে ব্যাংক গুলা তাদের নিজস্ব বাজেট থেকে তারা দেশ উড স্পেন্ড দিস মানি, তারপরে ইন্ডাস্ট্রি গুলো তাদের বাজেট থেকে দেশ উড স্পেন্ড দিস মানি, এবং এইটা দিলে তাহলে কাজটা কিন্তু ভাগ হয়ে গেল। তাহলে আপনার অপেক্ষাকৃত গরিব শ্রেণীর লোকজন যারা আছে যারা এটা অ্যাফোর্ড করতে পারেন না তাদেরকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সরকার ধরুন 50% পপুলেশন যদি গভর্নমেন্ট ভাগ করে নেয় আর বাকি 50% যদি নিজেরা, যদি না হয় গভর্নমেন্ট ধরেন 70% বাকি 30% যদি রাইট নিজেরা আমরা ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু গভর্নমেন্টের উপরে চাপটা কমে আসে, উত্তরা ধানমন্ডি এই সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়াতে যারা থাকে
তাদেরকে আপনার গভর্নমেন্ট ফ্রি টিকা দেওয়া উচিত না, এবং যারা চাকরি করেন বেতন পান ওনাকেও দেওয়া উচিত না, উনি ওনার অর্গানাইজেশন থেকে দিব অথবা নিজের পার্সোনাল ফান্ড থেকে দিব। এইভাবে করলে দেখা যাবে যে টিকার যে সমস্যাটা আরো মোস্ট প্র্যাগম্যাটিক্যালি যদি চিন্তা করে তাহলে কিন্তু আপনার এটা সলভ করা ডিফিকাল্ট কিছু না, মানুষের কনফিডেন্সটা ফেরত আনাটা। এবং সেখানে যদি এটা এই যেটা মনসুর ভাই যেরকম বললেন যে এটা টিকা ডাক্তাররা বলতে পারে আরো ভালো যে এটা তো যাইবো এটা গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু এটা থাকবে এটার সাথে সহ অবস্থান করে আমরা ইন্টারনালি আমাদের এই ভ্যাকসিন প্রোডাকশনের জন্য ফাস্টার এফোর্ট আমাদেরকে নিতে হবে, এবং বাকিটা ইনিশিয়াল স্টেজে প্রাথমিক পর্যায়ে আপনার বিদেশ থেকে ইম্পোর্ট করে আনি, সেটা কিন্তু আপনার প্রাইভেট সেক্টর হোক পাবলিক সেক্টর হোক গভর্নমেন্ট হোক যেই হোক ওনারা আনিয়া এটাকে সাপ্লাই দেওয়া উচিত। প্রাইভেট সেক্টর যেটা আনবে সেটা বিক্রি করবে মার্কেটে তারা, তারপরে আপনার বাকিদেরকে আপনার গভর্নমেন্ট থেকে দিবে যারা গরিব এদেরকে আইডেন্টিফাই করে যদি আপনার এটা ন্যাশনাল আইডির মাধ্যমে এটা বাইর করা সম্ভব ইনকামের ক্যাটাগরি, তারপরে ইনকাম ট্যাক্সের টিআইএন, তারপর বিএটি, এই যে এই সমস্ত ডাটা বেস থেকে বাইর করে আপনি কিন্তু লোককে আইডেন্টিফাই করতে পারবেন। ইন দ্যাট কেস তাদেরকে আলাদা করে বাকিদেরকে যাদের ইনকাম আছে যাদের ইনকাম নাই দুইটা গ্রুপকে ভাগ করে যদি আপনার কাজটা ভাগ হয়ে যায় তখন কিন্তু সলভ করা ইজি হবে। এবং কন্টিনিউসলি আমাদেরকে ফাইনালি আমাদের যেটা করতে হবে যে এখানে আমাদের ইন্টারনাল যে প্রোডাকশনটা গভর্নমেন্টের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড তাদের দে হ্যাভ গট এ ভেরি বিগ ইন গোপালগঞ্জ, সেখানে তার ক্যাপাসিটি আছে ইউটিলিটি থেকে আরম্ভ করে সমস্ত ইলেকট্রিসিটি সমস্ত কিছু আছে, সেখানে শুধু টিমটা এনে আর ফর্মুলাটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে জমা দিয়ে এটা পারমিশন নিয়ে তারা ওখানে কিন্তু দে ক্যান স্টার্ট উইদিন সিক্স মান্থ টু ওয়ান ইয়ার ডিউরিং দিস টাইম আপনাকে ইম্পোর্ট করে কিন্তু এখন আপাতত চালাইতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে আপনাকে কালেক্ট করতে হবে। আর বিজনেসকে ড্রাইভ করার জন্য আপনার যে সমস্ত মেকানিজম অলরেডি গভর্নমেন্টের হাতে আছে এবং আরো প্রপোজাল আসতেছে এবং এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেই ইমপ্লিমেন্টেশনের মধ্যে দিয়ে ইনভেস্টমেন্ট যদি বাড়ে অটোমেটিক্যালি এমপ্লয়মেন্টও বাড়বে এবং সেই ইনভেস্টমেন্টটা আপনাকে ওই হেলথ সিস্টেমটাকে মানে ঠিক করে মানুষের কনফিডেন্স ফেরত আনে, তখন দেখবেন যে আপনার কাজের মধ্যে কোনো মানে সহনীয় একটা জি। ধন্যবাদ আপনাকে, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি ডক্টর আহসান এস মনসুর স্যারের আলোচনায়। শেষ করবে স্যার, এই যে আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম স্বল্প আয়করণের অভিঘাত, আসলে সেটি শুধু বাংলাদেশের একার সমস্যা নয় বৈশ্বিক একটি সমস্যা, তারপরও সেটিকে মেনে নিয়ে আমাদের যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে হবে, নজর দিতে হবে কোন কোন জায়গায় আরও বেশি বিনিয়োগের সুযোগ আছে, ব্যাংকিং সেক্টরের তারল্য সেগুলো সহজ শর্তে বিনিয়োগের জায়গা ব্যবস্থা করা, সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান পুনরুদ্ধার করা, আয়ের জায়গাগুলো আবার তৈরি করা, সে জায়গায় যাওয়ার আগে কিছু বলে করার তো অনেক কিছুই আছে পৃথিবীর সব দেশেই, অনেক রকমের কার্যক্রম নেওয়া হয়েছে, সেখান থেকে শিক্ষণীয় জিনিসও আছে। শিক্ষণীয় জিনিস যেমন আমাদের এসএমই খাতে আমরা সেইভাবে পর্যাপ্ত সহায়তা দিতে পারি নাই, কিন্তু এই খাতটা সংখ্যার দিক থেকে, এমপ্লয়মেন্টের দিক থেকে এবং দরিদ্রের দিক থেকে সবচেয়ে বড় খাত এবং এটার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি হয় মানুষের উপর। এই জায়গাটাতে যেটা করতে পারতো এবং করা উচিত ছিল সেটা হলো যে এরা কিন্তু কোনোদিনও মার্কেটেবল ক্রেডিটেবল একটা প্রতিষ্ঠান না, যেখানে ব্যাংক অ্যাজ এ মানে প্রফিট বা করার মোট যাদের উদ্দেশ্য তারা সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে যাবে। সেখানে অন্য দেশ কি করেছে, ভারত কি করেছে, ভারত তো আমাদের মতোই দেশ একটা, তাই না, আমাদের মাথা পিছু হয় আমাদের কাছাকাছি, তারা কি করেছে, রিজার্ভ ব্যাংক বলেছে যে 3 লক্ষ কোটি টাকা তাদেরকে ঋণ দিতে হবে, যেটা আমাদের চাইতে অনেক বেশি ছিল তখন এবং অনুপাতিক হিসাবে বেশি ছিল। তৃতীয়ত তারা বলেছে এটা পুরোপুরি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্যারান্টি দিচ্ছে, আমাদের কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংক কোনো গ্যারান্টি দেয়নি, সরকার কোনো গ্যারান্টি দেয়নি। ফলে যেটা হয়েছে এসএমই খাতেও যে লোনটা গেছে সেটা কিন্তু ম্যাক্রো এন্ড স্মল এর কাছে যায় নাই, এটা এটা মিডল এর কাছে গেছে বড় চোখ বলা যায়। তো এই জায়গাটাতে আমাদেরকে আমি মনে করি যেখানে নজর দিতে দরিদ্রদের পাশে সরকারকে থাকতে হবে, যারা একেবারে হতদরিদ্র তাদের কাছে খাদ্য পৌঁছে দিতে হবে বা টাকা দিতে হবে যাতে তারা ভালোভাবে থাকতে পারে, পুষ্টিকর কিছু খাওয়া খেতে পারে এবং পরবর্তীতে কর্মক্ষম ব্যক্তি হিসেবে আবার শ্রমবাজারে চলে আসতে পারে। সেই জন্য কার্যক্রম গরিবের পাশে থাকতে হবে, আবার যখন গরিব উদ্যোক্তাদের পাশে সরকারকে থাকতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে
ইংল্যান্ডে সব জায়গাতেই কিন্তু এসএমই খাতে যে লোন দেওয়া হয়েছে বলা হয়েছে পরিষ্কারভাবে, এই লোনের যদি একটা টাকাও বেতন হিসাবে ব্যবহার করা হয় সেটা গ্র্যান্ট হিসাবে পরিণত হবে। আমরা কিন্তু সেটা বলিনি, আমাদের হয়তো বেতন দাও যা করো তোমাকে কিন্তু পুরো টাকা ফেরত দিতে হবে, প্লাস কিছু স্বল্প সুদে ফেরত দিতে হবে। এই যে ফেরতটা দিতে হবে ১০০ টাকায় ১০০ টাকাই ফেরত দিতে হবে, এইটাই সহায়তা, এই এটাই এই সক্ষমতাটাও তো তাদের নাই। তাদের অনেকে তো বিজনেস উঠে গেছে, তাদেরকে তো আমাকে এখন পুঁজি দিতে হবে যাতে সে পুঁজিটা নিয়ে সে বিজনেস করতে পারে। তাকে যদি পুঁজির সাথে আমি বলি এক বছরের মধ্যে টাকা ফেরত দিতে হবে তোমাকে, সে কিভাবে পারবে না। আমাদেরকে এখন এই অতি ক্ষুদ্র দেখে বিশেষ করে একেবারে হাত ধরে টেনে টেনে তুলে তাদের সাথে হাঁটতে হবে এবং আর্থিক খাতকে সেই ধরনের নিশ্চয়তা দিতে হবে যে তোমরা কিন্তু লসে পড়বে না, তাদের পাশে দাঁড়াও, সরকার তোমাদের পাশে আছে, সরকার তাদেরকে গ্যারান্টি দিয়ে হলেও বা অনুদান দিয়ে হলেও ব্যাংকিং খাতের মাধ্যমে তোমাদেরকে সহায়তা দিবে। এটা করলে পরে আপনি দেখবেন ঋণের প্রবাহ দ্রুত বেড়ে যাবে এবং অতি ক্ষুদ্রদের জন্য এটা টার্গেট করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটার একটা একটা সমাধান আমি দেখতে পাই। প্রত্যাশা করা যায়, আমরা সে প্রত্যাশা রাখছি। অবশ্যই এই মহামারীতে আমাদের সকলকে মিলিয়ে এগিয়ে যেতে হবে, সরকারের সাথে আমাদেরও হাত বাড়িয়ে দিতে হবে যাদের সক্ষমতা আছে এবং যারা হতদরিদ্র হয়ে যাচ্ছেন বা ক্ষুদ্র মাঝারি শিল্প অনেকে ক্ষতির মুখে আছেন সেগুলো আমরা নজর দিব, সকলে মিলিয়ে সে জায়গাগুলো উত্তরণের চেষ্টা করলে অবশ্যই আমাদের কর্মসংস্থান, আমাদের যে সমস্যাগুলো রয়েছে কর্মসংস্থানের জায়গা বাড়বে, মজুরি বাড়বে, যারা চাকরি হয়েছেন তারা আবারও চাকরির বাজারে প্রবেশ করতে পারবেন, সে প্রত্যাশা রেখেই আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ ডক্টর আহসান এইচ মনসুর, ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন আহমেদ, ধন্যবাদ আব্দুর রহিম হারমাসি, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইভেল একুশ রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।